অধিক ঝুঁকি এবং অধিক বিনিয়োগ করা সত্ত্বেও আমরা যদি আশা করি যে না আমরা দ্রুত ফল লাভ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব না। কারণ একটি শিল্প প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন হয় যথাযথভাবে যথাসময়ে, সেটা বাজারজাত কারণ হতে পারে, কিন্তু সেখান থেকে আমরা মুনাফার আশাটা দ্রুত করতে পারি না। কারণ মুনাফার আশা করতে হলে আমাদেরকে বিলম্ব করতে হবে, দেরি করতে হবে। কারণ শিল্প প্রতিষ্ঠান উৎপাদন করে, সেটা আবার তার নিয়ম অনুযায়ী ভালো মন্দ এবং বিচার বিশ্লেষণ করে সেটাকে বাজারজাতকরণ করতে হয়। বাজারজাতকরণ করার পর তারপরে অর্থের মুখ যদি দেখা যায়, সাথে সাথে সেটা মালিক বা সংশ্লিষ্ট পক্ষ সাথে সাথে সে অর্থ হাতে পায় না। এই কারণে এখানে বলা হয়েছে ফল হবে বিলম্ব। সাধারণত অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা আমাদের দেশে বলা হতো কৃষি হল অর্থনীতির একমাত্র প্রবেশদ্বার, কিন্তু কৃষিকে ত্বরান্বিত করতে হলে একমাত্র শিল্পের মাধ্যমেই সেই কৃষিকে বাঁচিয়ে রাখা যায়। তা না হলে সে প্রবেশদ্বার কখনো, অর্থনৈতিক প্রবেশদ্বার কখনো সমৃদ্ধির পথে এগিয়ে পারবে না। এই হল আমাদের শিল্পের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব হল শিল্পের শ্রেণী বিভাগ নিয়ে। প্রাথমিক শিল্প দুই হল উৎপাদন, কৃষি প্রজনন প্রজনন নিষ্কাশন নিষ্কাশন শিল্প প্রস্তুত শিল্প আবার চার ধরনের বিশ্লেষণ বিশ্লেষণ যৌগিক যৌগিক প্রক্রিয়াভিত্তিক প্রক্রিয়া
ক্রিয়াভিত্তিক এবং সংবেদনশীল। তাহলে শিল্পের শ্রেণীরা হলো প্রধানত শিল্প হল চার ধরনের: প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। আমরা প্রাথমিক শিল্প এখানে তিন ধরনের: এখানে কৃষি, প্রজনন, নিষ্কাশন এবং উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প চার ধরনের: বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প, আর নির্মাণ শিল্প সেবা পরিবেশক শিল্প। প্রধানত চার ধরনের: প্রাথমিক, উৎপাদন, নির্মাণ এবং সেবা পরিবেশক। তাহলে আমরা আজকে আলোচনা করলাম, সেটা নিশ্চয়ই তোমরা আশা করছি বুঝতে পারছ, শিল্প কী, শিল্পের বৈশিষ্ট্য এবং শিল্পের শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাগ। আমরা আগামী ক্লাসে বাণিজ্যের ধারণা নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা